ওয়েলকাম এভরিওয়ান। আজ আবার আমরা জিকে সেট নিয়ে চলে এসেছি। এই নতুন জিকে সেটে যে সমস্ত জিকেগুলো করানো হবে সেগুলি আপকামিং সমস্ত এক্সামের জন্য খুবই উপকারী। তো চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয়? কলেরা, টিউবারকিউলোসিস, এইডস এবং পোলিও। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, এইডস। নেক্সট, পদ্মফুলের পাতায় কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায়? পাতার কেবলমাত্র উপরি অংশে, পাতার নিম্ন ও উপর উভয় অংশে, পাতার কেবলমাত্র নিম্ন অংশে, ওপরের কোনটি নয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, পাতার কেবল মাত্র উপরি অংশে। নেক্সট, ইনসুলিন নিঃসৃত হয় কিডনি থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে, প্যানক্রিয়াস থেকে, থাইরয়েড থেকে। সঠিক অ্যান্সার হল অপশন নাম্বার সি, প্যানক্রিয়াস থেকে। নেক্সট, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এ ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি না ভিটামিন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, ভিটামিন এ। নেক্সট, নৃত্য ও কলার কেন্দ্র কলাক্ষেত্র প্রতিষ্ঠা করেছিলেন রুক্মিণী দেবী, সোনাল মানসিং, সুতপা তালুকদার, বিরজু মহারাজ। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, রুক্মিণী দেবী। নেক্সট, হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত? 25 কিলোমিটার, 24 কিলোমিটার, 27 কিলোমিটার, ওপরের কোনোটি নয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, কোনোটি নয়। নেক্সট, সৈয়দ মুস্তাফা সিরাজ কর্তৃক সৃষ্ট গোয়েন্দা চরিত্র হল কাকাবাবু, কর্নেল, কিকিরা, ভাদুই মশাই। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, কর্নেল। নেক্সট, গডফাদারের লেখক কে? ভিএস নৈপাল, গুন্টার গ্রাস, মারিও পুজো, এরিক সিগান। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, মারিও পুজো। নেক্সট, শাইলক চরিত্রটি কার সৃষ্টি? পিবি শেলি, জন মিল্টন, শেক্সপিয়ার, বায়রন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, শেক্সপিয়ার। নেক্সট, শাকিরা নিম্নলিখিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত? খেলাধুলো, পপ সঙ্গীত, রাজনীতি, সামাজিক কাজকর্ম। সঠিক অ্যান্সার হল অপশন নাম্বার বি, পপ সঙ্গীত। নেক্সট, অপরাজিত নির্দেশক কে? সন্দীপ রায়, সত্যজিৎ রায়, সুকুমার রায়, তপন সিং। সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার বি, সত্যজিৎ রায়। নেক্সট, আরব্য নিকেতনের রচয়িতা হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কালিদাস নাগ, গোকুল নাগ, সুবোধ ঘোষ। সঠিক উত্তরটি হল অপশন নাম্বার এ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নেক্সট, প্রথম কোন ভারতীয় সাতারে ইংলিশ চ্যানেল পার হন? আরতি সাহা, ব্রজেন দাস, অভিজিৎ রাও, মিহির সেন। সঠিক উত্তরটি হল অপশন এ, আরতি সাহা। নেক্সট, কোন বৎসর কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল? 1947 সালে, 1948 সালে, 1949 সালে না 1950 সালে? সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার বি, 1948 সালে। নেক্সট, কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, যিনি পরে নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ? ক্যাপ্টেন মোহন সিং, রাসবিহারি বোস, শাহনওয়াজ খান, লক্ষ্মীবাঈ। সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার এ, ক্যাপ্টেন মোহন সিং। নেক্সট, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? বিল গেটস, মার্ক জুকারবার্গ, স্টিভ জবস, নারায়ণ মূর্তি। সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার বি, মার্ক জুকারবার্গ। নেক্সট, কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? অশোক, কনিষ্ক, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য। সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার সি, সমুদ্রগুপ্ত। নেক্সট, অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম কি? সাইনা নেওয়াল, কর্ণম মালেশ্বরী, সানিয়া মির্জা, পিটি উষা। সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার বি, কর্ণম মালেশ্বরী।
নেক্সট, কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? ভার্গেস কুরিয়ান, এম এস স্বামীনাথন, পি জি বান্তল, শ্যাম পিত্রদা। সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার এ, ভার্গেস কুরিয়ান। সাদা বিপ্লব হলো অপারেশন ফ্ল্যাট অর্থাৎ দুগ্ধজাত বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, ড্যাশ প্রস্তাবগুলির উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়। ক্রিস মিশন 1942, ওয়াভেল পরিকল্পনা 1945, ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946, মাউন্ট ব্যাটন পরিকল্পনা 1947। সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার সি, ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946। নেক্সট, কে আইনি আকবরি রচনা করেন? আবুল ফজল, বদাউনি, ফৈজি, গুলবদন বেগম। সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার এ, আবুল ফজল। নেক্সট, কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়? মধুসূদন দত্ত, হেনরি লুইস, ভিভিয়ান ডিরোজিও, কৃষ্ণমোহন ব্যানার্জি, রাম গোপাল ঘোষ। সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার বি, হেনরি লুইস, ভিভিয়ান ডিরোজিও। নেক্সট, কোন বৎসর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন? 1939 সালে, 1940 সালে, 1941 সালে না 1942 সালে? সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার সি, 1941 সালে। পরের প্রশ্ন, কাকে শেরি পাঞ্জাব বলা হয়? রঞ্জিত সিং, অমর সিং, লাল লাজপত রায়, ভগৎ সিং। সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, রঞ্জিত সিং। নেক্সট এবং আমাদের লাস্ট কোশ্চেন হল, ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন হতে মুক্তি লাভ করে এবং শহীদ ও স্বরাজ হিসাবে নতুন নামকরণ হয়েছিল? কোহিমা, দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, নাগাল্যান্ড। সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার সি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এ প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, এই শহীদ ও স্বরাজ দ্বীপ নামকরণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সো ফ্রেন্ডস, আশা করছি আমাদের এই জিকে কোশ্চেনগুলো তোমাদের খুবই ভালো লাগছে এবং আপকামিং সমস্ত এক্সামের জন্য তোমরা এই জিকে সেটগুলি থেকে খুবই উপকৃত হবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।